Namaskar, welcome to Oshihabaz Presents Didi No. 1 Season 7. Special partner Kuchina Antioxidant Aro Water Purifier Jewelry Partner HK Dotto Jewelers. Shuffle Hawar Mantra Shudhu Shokti Ar Shahoshnoi Buddhi Ar Monir Chur Thakli Tabe Shuffle Hoy. আমার দিদিরা বুদ্ধি দিয়ে জয় করেছেন লড়াই কত ধৈর্য আর নিপুণতায় ভেঙেছে বাধার পাহাড় যত আজকে আসবে এমনই চারজন দিদি শুনবো তাদের গল্প আসুন পিয়ালি প্রধান নমস্কার দিদি আমি মুর্শিদাবাদ থেকে আসছি আমি বিগত 22 বছর ধরে সল্টলেকে বসবাস করছি দিদি আর পাঁচটা মেয়ের মধ্যে আমি স্বাভাবিকভাবে হয়তো বড় হইনি প্রচুর লড়াই প্রচুর সংগ্রাম সেই গল্পই আজ তোমায় শোনাবো শুন স্বপ্না চক্রবর্তী নমস্কার দিদি আমি বাঘাযতীন থেকে আসছি আমি গত 7 বছর ধরে যোগা ট্রেনিং প্রফেশনের সাথে যুক্ত সেই যোগা ট্রেনিং করতে গিয়ে আমি কি কি সুবিধা অসুবিধা সম্মুখীন হয়েছি সেই গল্পই তোমাকে বলবো কবিতা বিশ্বাস নমস্কার দিদি আমি বনগাঁ থেকে এসেছি আমি 9 বছর ধরে দুর্গারে যুক্ত আমি আমার ছোটবেলার কিছু কল্পকাহিনী বলবো কাশ্মীরা খাতুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমি মেটেপুর রামনগর থেকে এসেছি আমার জীবনে যেগুলো ছোটবেলায় আমি যেগুলো মানে একা আমি এগিয়েছি সেই গল্প আমি আজকে তোমার সঙ্গে শেয়ার করতে এখানে এসেছি শুনবো তোমার গল্প কাশ্মীরা শুরু করছি সবাইকে নিয়ে ফার্স্ট রাউন্ড এইচকে দত্ত জুয়েলার্স প্রেজেন্টস দিদি মেভার জয়তে এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি হয়ে যাবেন আজকের এইচকে দত্ত সোনার দিদি পেয়ে যাবেন এইচকে দত্ত সৃজনী কালেকশনের তরফ থেকে সোনার পেন্ডেন্ট জীবনে অনেক সংগ্রাম করেছো ছোটবেলা থেকে হ্যাঁ দিদি শুনি গল্প দিদি আমরা তিন বোন এক ভাই আমি যখন 7 মাসের পেটে তখন আমার বাবা মারা যান সেই দিনই বলতে পারেন দিদি আমার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল চারটে বাচ্চা সহ একদম একদম দিদি আমি পেটে ছিলাম তখন আবার তিন ভাই বোন কেন আমাকে পেটে করে নিয়ে এই কলকাতা শহরে চলে আসেন দিদি আমরা এখন বর্তমানে সল্টলেক জিডি ব্লকে আছি আইকার মতন এত সল্টলেক তৈরি হয়নি তো মা ওখানে একটা বাড়িতে মানে ভাঙা বাড়ি বলতে পারে ওখানে একটা কেয়ারটেকার হিসেবে রয়ে যান কিছুদিন পর আমার দাদাও মারা যান দাদা মারা গেছে বাবা মারা গেছে মানে পরপর হওয়ার পর আমি জন্ম নিলাম দুটো মেয়ে তারপরে আবার একটা মেয়ে ওইটা মা একটু মানে ভেঙে পড়েছিল যে আমি মা ভেবেছিল হয়তো যদি ছেলে হয় তাহলে হয়তো এত কষ্ট হতো না কারণ এই শহরে মানে একদমই কেউ ছিল না তিনি আমাকে বড় করেন আর তিনি প্রতিজ্ঞা করেন যে আমাকে ছেলের মতন করে বড় করবে জন্মাবার পর থেকে আমার বড় দিদি 10 বছর বয়স থেকে কাজে লেগে যায় লোকের বাড়িতে কাজ করতেন মেজ দিদি ওর নিজের পড়াশোনা সব ছেড়ে দিয়ে পুরো স্যাক্রিফাইস করেছে আমার পড়াশোনার জন্য আমি কি করব আমি কখন খাবো 7 দিনের বাচ্চা পর থেকে আমার মা না লোকের বাড়ি কাজ করতে লাগেন তো আমি কোনোদিন দুধ খেয়ে বড় হইনি দিদি জিডি ব্লকে আস্তে আস্তে যারা ছিল তারা অনেক সাহায্য করেছে দিদি তখন আমি না খুব ছোট বয়সে বড় হয়ে গেছি মানে বুঝতে শিখেছি যে আমাকে বড় হতে হবে তো আমি ক্লাস 8 থেকে পড়ানো শুরু করে দিলাম 9-এ আমি 30টা বাচ্চা পড়তে লাগলাম তো তুমি নিজে পড়াশোনা করেছিলে ভালো করে হ্যাঁ করেছিলাম দিদি তো যখন আমি ক্লাস 10-এ উঠি দিদি তখন একটা গল্প হয়ে যায় আমার নিজের পাড়াতেই থাকতো একটি দাদা আমাদের গ্রাম থেকেই এসেছে সে ছোটবেলা থেকে স্কুলে নিয়ে যাওয়া মানে একদম কোলে পিঠে আমাকে মানুষ করেছে তো একদিন ওর ওর মা আর দিদি মুর্শিদাবাদ বেড়াতে যায় তো আমাকে বলে যে তুই একটু বাড়িতে আসবি বোন রান্না একটু করে দিবি আমার বাড়িতে কেউ নেই তো আমি কিছু না ভেবেই না আমি ওদের বাড়ি চলে গেছিলাম তখন তুমি কত বড় 14 সাড়ে 14 মানে এরকম বছর মানে সে কত বড় তখন 18-19 তো হবেই দিদি তখন ও এইচএস পাস করে গেছে বাড়িতে গিয়ে না দেখছি ওদের দোতলা বাড়ি টিভিটা প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে আমি ঢুকেই বলি তোর কি মাথা খারাপ যে টিভি চালিয়েছিস তার দেন আমি ওখান থেকে রান্নাঘরে গেলাম দেখছি দরজা জানলা সবই বন্ধ কিন্তু দিদি আমি ও রান্নাঘরে ঢোকার পর আমি বুঝতে পারলাম যে ওখানে আমি একা নেই মানে আমি আমার দাদা ছাড়াও আরও অনেকজন আছে আর আমি বুঝতে পেরে যাই যে আমি একটা ট্যাপে পড়ে গেছি তোর আমার ফোনটা নিয়ে নেয় দেন আমি ওখানে কি ওদেরকে না বলে ফেলেছি হ্যাঁ আমি তোমাদের সাথে কোঅপারেট করবো ভয়ের ছোটে ভয়ের ছোটে আর দিদি ওদেরকে বলে যে আমি কোঅপারেট করবো কিন্তু আমাকে একটু সময় লাগবে বলেই না আমি একটা ঘরে ঢুকে যাই ওখানে জানলা বন্ধ ছিল দিদি আমি দেখে না জানলাটা খুলি দেখি কেউ যদি অন্তত কাউকে যদি পাওয়া যায় তো দেখি একটা প্রেগনেন্ট মহিলা দাঁড়িয়েছিল আমি ওকে শুধু একটা কথাই বলেছি যে দিদি যে প্লিজ আমাকে হেল্প করো আমি প্রচণ্ড বড় বিপদে আছি আমি কাঁদতে কাঁদতে শুধু ওটাই বলেছি আর কিচ্ছু বলিনি কিছুক্ষণ পর দেখছি আমি যে ঘরটা আছি তার বাইরে থেকে আওয়াজ হচ্ছে যে চেঁচামেচি আশেপাশের কয়েকজন ছেলেকে নিয়ে ওখানে চলে এসেছে আমি না তখন জানের জান এসেছে যে হ্যাঁ আমি এবার
কিন্তু দিদি এইটা ঘটার পর না পরবর্তীকালে সমস্যাটা গড়ে উঠল। আমার সামনে মাধ্যমিক, আর দু মাস হয়ে গেছে আমি না পড়াশোনা করতে পারছি, টিউশন যেতে পারছি, দু মাস আমি পুরো ঘরের মধ্যে দিদি, আমি কোথাও বেরোতে চাইনি। দু মাস পর আমার বান্ধবী আছে সম্পূর্ণ নাম, ও আমাকে নিয়ে যায় সল্টলেক সেক্টর 5 রাতের বেলায়, জোর করে ওদের গাড়ি ছিল নিয়ে গেছে। ওখানে নিয়ে গিয়ে দেখা যে দেখ মেয়েরা কাজে আসছে, তো ওরা যদি ভয় পেয়ে কাজে আসা বন্ধ করে তাহলে কি হবে? তাই বাড়িতে আসি দিদি, আমি নিজেকে বোঝাই যে হ্যাঁ আমাকে এগোতে হবে। তো আমাকে এগোনোর জন্য আমি কি করি, পড়াশোনা করতে শুরু করলাম, মনোযোগ দিয়ে মাধ্যমিক দিলাম দিদি, হাই ফার্স্ট ডিভিশনে মাধ্যমিক করেছি, হাই ফার্স্ট ডিভিশনে উচ্চ মাধ্যমিক করেছি দিদি, দিদি আমি সিটি কলেজ থেকে বিকম অনার্স কোয়ালিফাই করেছি, আমি এখন বর্তমানে সিভিক ভলেন্টিয়ারে আছি দিদি। সিভিক ভলেন্টিয়ার বলতে? সিভিক ভলেন্টিয়ার দিদি, ওয়েস্ট বেঙ্গল পুলিশে ক্যাজুয়াল পুলিশ হিসেবে নেওয়া হয়েছিল, তো সেই সময় আমি যোগ করেছিলাম। দিদি আমি না সকালবেলায় ডিউটি যাচ্ছি আর আমার খুব ইচ্ছা যে আমি পুলিশ অফিসার হব। আজ মা আমাকে বলে যে এটাই আমার মেয়ে, মেয়ে না ছেলে। যেভাবে তুমি ঘটনাটা বললে এত হেসে 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 হেসে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কাটা আসে, আর এখন আর ভয় লাগে না দিদি, আমি পারবো। আমি এখন লড়তে শিখে গেছি, একদম দিদি লড়তে শিখে গেছি। তারপর সে কি শাস্তি পেয়েছিল? হ্যাঁ দিদি শাস্তি পেয়েছিল, অনেক বড়ই শাস্তি পেয়েছিল। দিদিরা কি করছে? মেজ দিদির বিয়েটা সময় আমি একটু হেল্প করেছিলাম, তো এখন বদলি দুজনেরই আর কি মুর্শিদাবাদে বিয়ে হয়েছে, খুব ভালো করে বিয়ে দিয়েছি আর কি দিদি। এখন আমি মাকে কোনো রকম কাজ করতে দিই না। আচ্ছা ভেরি গুড দিদি। আমার সামনে বিয়ে। বিয়ে কবে? বিয়ে দিদি নভেম্বর। লাভ ম্যারেজ? হ্যাঁ দিদি। ভেরি গুড। সে কি করে দিদি? ও পুলিশে আছে। বা খুব ভালো থেকো পিয়ালি, হেডস্ট্রং মেয়ে, এবং মনের দিক থেকেও তুমি প্রচণ্ড শক্ত একজন মেয়ে, এবং নতুন জীবনে প্রবেশ করছো, আমার অনেক শুভেচ্ছা রইল, তোমার সব স্বপ্ন সফল হোক। দিদি আমি একটা কথা বলতে চাই দিদি। দিদি আমার ফ্রেন্ডসরা আছে বনগাঁতে, আর আমার মামি আছেন মানে সল্টলেকেই থাকেন, ওনারা চাই যে আপনি একবার ওদেরকে কিছু একটা বলুন, ওরা পাগল করে দিচ্ছে আমাকে এখানে আসার পরেও। বলছে বলেছিস? বলেছি। আচ্ছা এখনো শুরু হয়নি, এবার হবে দিদি একটু যদি বলি। পিয়ালি সব বন্ধুদেরকে, মামিকে, সবাইকে আমার তরফ থেকে নমস্কার, বনগাঁর সব মানুষজনকে আমার তরফ থেকে নমস্কার। এবার সকলের জন্য কি খেলা আসছে দেখো, বুঝিয়ে দিই। খেলাটা হচ্ছে এখানে 10টা বেলুন ঝুলছে, 10টা বেলুন মাথায় শিং পরিয়ে দেবো, সেই শিং দিয়ে ফাটাতে হবে। শিংটা হচ্ছে কাঁটা লাগানো শিং, এটা মাথায় ফিক্স করে দেবো, এই কাঁটা দিয়ে গোতা মেনে মেনে বেলুনগুলোকে ফাটাতে হবে, হাত দিয়ে ধরা চলবে না। এই সব থেকে আগে ফাটাবে সে 20 পয়েন্টস, 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। শুরু করছি প্রথমে পিয়ালির সাথে। চলো পিয়ালি স্টার্ট, গো, আস্তে 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 আস্তে। পিয়ালি খেলাটা শেষ করেছে 18 সেকেন্ড। স্বপ্না যোগা টিচার? বাহ ভেরি গুড, আমি ভীষণ ইন্সপায়ার্ড হই কথাটা শুনে। কিভাবে শুরু হলো এই যাত্রা? আমি বাবা মার একটা মাত্র মেয়ে, তাই কোনোদিনও বাবা মার ওরকম কিছু ছিল না যে না তোকে এটাই করতে হবে এটাই করতে হবে, আমি সবসময় যেটা চেয়েছি সেটা পেয়েছি, উল্টে না চাইতেই পেয়েছি। আমি জার্নালিজম আর মাস কমিউনিকেশনে অনার্স কমপ্লিট করি, তো বাবার ইচ্ছা ছিল আমাকে টিভিতে দেখবে, যেরকম ভাবে অন্য সাংবাদিকরা খবর পড়ে, তো বাবা বলতো আমি ওই জায়গাটা তোকে দেখতে চাই। কিন্তু ছোটবেলা থেকে আমি যোগা করতাম, তো যোগাটা করতে করতে একটা ভালোবাসা জন্মে যায় যোগার প্রতি। তো তারপরে বেশ কিছুদিন পর বন্ধুর থ্রুতে আমার একটা স্যারের সাথে আলাপ হয়, তো ওই স্যার আমাকে বলে তুমি কেন এটাকে প্রফেশন হিসেবে নিচ্ছ না, তো তারপর আমি একটা ভালো জায়গা থেকে প্রফেশনাল ট্রেনিং করি, তারপরে আমি যোগার প্রফেশনে যুক্ত হই। এখন আমার 25 জন ক্লায়েন্ট, সাধারণ মানুষকে মোটা থেকে রোগা করা আমার দায়িত্বই, তার সাথে আমি অনেক সেলিব্রিটিদেরও টোনিং করি, আর তাদের সাথে কাজ করে মানে অনেক রকম এক্সপিরিয়েন্স, যেমন আজকে শ্যুট করে এসে কালকেই শ্যুটে গিয়ে বলে স্বপ্না আমি রোগা হয়ে গেছি, এটা কখনো পসিবল না, বাট তারা বলে সেটা তাদের বিশ্বাস। যোগা টিচার তুমি? হ্যাঁ। জিমে লোকে যায়, লোহা তোলে, ডাম্বলস তোলে, অনেক কিছু করে, ট্রেডমিলে ছুটছে, অনেক কিছু করছে, সেটা এক ধরনের ফিটনেস। একদম। বাট যোগা মানুষ বলে যে ভেতর থেকে রোগ
চলে যায়, মানুষ অনেক বেশি ফিট হয়, অনেক বেশি সতেজ থাকা যায় যোগা করলে। তো তুমি সেই ব্যাপারে কি টিপস দেবে, মানুষের কি করা উচিত? সবার জন্য আমি একটাই টিপস দেবো, জিম আমি কখনোই খারাপ বলবো না বা যেতেও না করবো না, কিন্তু জিমে যেটা হবে আপনি ছেড়ে দেওয়ার পর মোটা হয়ে যাবেন, কিন্তু যোগা যেহেতু ভিতর থেকে আপনাকে কিওর করবে, আপনি সারা বছর যে করতে পারবেন এমন না, আপনি না করলেও আপনি ফিট থাকবেন। আর সুস্থ জীবনে চলার জন্য একটা কিছু তো করা দরকার, তো সবাই যোগা করতে পারে না, তো তাদের জন্য আমি একটু সাজেস্ট করব, লিফটটাকে অ্যাভয়েড করুন, সিঁড়ি দিয়ে হাঁটুন। আর হাঁটুন একটু, এমন না যে সকালেই হাঁটতে হবে, আর হাঁটাটা হাঁটার মতো হাঁটতে হবে, জোরে গল্প করতে করতে হেলে ফেলে হাঁটতে হবে না, তো এমনভাবে হাঁটতে হবে যেই হাঁটাটাতে আপনার কাজ হয়, আপনার পরিশ্রমে আপনার ঘাম ছোটে। এইটা যদি আপনি করেন আপনি সুস্থ জীবনে আর দৈনিককার জীবনে নিশ্চয়ই সুস্থ থাকবেন। আর যাদের তুমি যোগা শেখাও কতক্ষণ শেখাও? আমার দেড় ঘন্টা ক্লাস। আমি বেশিরভাগ সাধারণ মানুষ যাদের ক্লাস করে তারা খুব বেশি বয়সে বা আন্টি, তাদের সাথে আমার এতই বন্ডিং হয়ে গেছে, তারা আমাকে সবকটা নিয়ে দেড় ঘন্টা। তার মধ্যে সবার সাথে পাঁচবার আছে বোধহয়। যোগার অনেক ধরন আছে, পাওয়ার যোগা আছে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে। আর এই যোগার সাথে যুক্ত হওয়ার দরুন আমার অনেক অসুবিধাও আমি ফেস করেছি, একটা খুব বাজে ঘটনার মধ্যে দিয়ে আমি গেছি, সেই ঘটনাটাই যদি আমি কাটিয়ে না আসতে পারতাম তাহলে হয়তো আজকে আমি তোমার সামনে দাঁড়িয়ে থাকতে পারতাম না। কি হয়েছিল? আমি মেথিয়াবুরুজে ক্লাস করাতে যেতাম, আজ থেকে 2-3 বছর আগে। তো তখন আমার মেথিয়াবুরুজ জায়গাটা সম্বন্ধে কোনো ধারণা ছিল না, আমি জানি যে নর্মাল যেরকম সব বাস ট্রাম সব পাওয়া যায় তো আমি পেয়ে যাবো। তো আমি রাত্রে একদিন ক্লাস করাতে গেছি, তো ওখান থেকে ফিরতে ফিরতে আমার 7:30 বেজে গেছে। তো মেথিয়াবুরুজের ওখান থেকে রামনগর আসতে আমাকে অটো নিতেই হবে, তো আমি প্রত্যেকটা অটোকে জিজ্ঞেস করছি ভাইয়া রামনগর যাবেন, রামনগর যাবেন? তো ওনারা বলছে না। অনেকক্ষণ আমি দেখছি একটা অটোতে দুটো ছেলে বসা, ওরা দাঁড়িয়ে আছে, হুট করে উনি অটোটা নিয়ে এসে আমাকে বললো আসুন আমি আপনাকে রামনগর নামিয়ে দেবো। তখন আমি কিছু বুঝতে পারিনি, আমি সত্যি হয়তো ওনার মাইন্ড চেঞ্জ হয়েছে, উনি হয়তো যাবেন। তো তারপরে দুটো ছেলে বসেছিল অটোতে, একটা ছেলে অটো থেকে নেমে দাঁড়ালো, নেমে দাঁড়িয়ে আমাকে এরকম একটা ইশারা করলো, অটোওয়ালাটাও এরকম করলো, আমার গায়ে কাটা দেয় এই কথাটা বলতে গেলে, মানে এটা আমি এখন যতটা হাসির সহ বলছি ওই রাত্রেবেলা ওই টাইমটা না, মানে আমি জাস্ট ভাবছিলাম যে আমি কি বেরোতে পারবো, তখন আমি কিছু বুঝিনি। তারপরে আমার মনের মধ্যে একটা কেমন হলো, আমি খুব মা তারাকে বিশ্বাস করি, তো হুট করে আমার না মাইন্ডটা চেঞ্জ হয়ে গেলাম যে না দরকার হলে বাড়ি যাবো না, ওর বাড়ি চলে যাবো, তাও আমি এর অটোতে উঠবো না। তো আমি বললাম মুঝে নেই জানা হ্যায়, তো উনি তখন আমাকে ফোর্স করতে লাগলো কিউ আপকো তো জানা হ্যায়। তো আমি বললাম না আমার আমি যাবো না, আমার দরকার নেই আমি যাবো না, এই বলে আমি ওখান থেকে হাঁটতে শুরু করি। ততক্ষণে ছেলে দুটো বসে গেছে অটোতে আমার। তো তারপরে আমি দেখছি, আমি আড়ালে দেখছি অটোগুলো খুব আস্তে, অটোটা খুব আস্তে আস্তে আমার পেছন পেছন আসছে, আর অটোটার কোনো ট্যাগ নেই, মানে যেরকম নাম্বার লাগানো থাকে অটোতে সেটা নেই। তো আমি বুঝলাম যে আমি কোনো ট্র্যাপে পড়তে চলেছি, এখান থেকে আমাকে যে করে হোক বেরোতেই হবে, মাথা কাজ করছে না, আমার বাবা হার্টের পেশেন্ট, আমি জানি বাবাকে জানিয়ে কিছু করতে পারবো না। আমার মনে পড়লো আমি তো আমার স্যারকে বলতে পারি, আমার একজন স্যার আছেন উনি আমাকে পলিটিক্যাল সায়েন্স পড়াতেন, ওনার সাথে আমি খুব ফ্র্যাঙ্ক, তো ওনাকে আমি ভিডিও কল করে পুরো ব্যাপারটা জানাই, ইভেন আমি সাইড করে দেখাইও যে এরকম আমার সাথে হচ্ছে। তো উনি আমাকে বলে যে স্বপ্না তুমি সাহস হারাবে না, তুমি যথেষ্ট সাহসী মেয়ে, তুমি সাহস হারাবে না, তোমাকে বেরিয়ে আসতেই হবে। উনি আমাকে বলেন বেশ কিছুটা এগিয়ে আসো, দেখো কোনো না কোনো মোড় তুমি পাবেই, সেখানে তুমি ট্রাফিক পাবেই। তো আমি বেশ কিছুটা এগিয়ে আসার পর একটা ট্রাফিক পুলিশ পাই, তো আমি ওনার কাছে গিয়ে পুরো ঘটনাটা বলি। তো উনি বলে যে তুমি বুঝতেই দিও না তোমার মুখ চোখে রিয়াকশন দেখিয়ে যে তুমি এই ব্যাপারটা আমাকে বলতে এসছো, তুমি এমন রিয়াকশন রাখো যে তুমি বোঝাতে চাইছো আমি কিভাবে যাবো, আমি যেতে পারছি না, তুমি বেশ কিছুটা এগিয়ে গিয়ে গাড়িটাকে ডেকে নাও, আমি তারপরে আছি। তারপরে আমি বেশ কিছুটা গিয়ে বললাম ভাইয়া আইয়ে মুঝে জানা হ্যায়, উনি খুব খুশি হয়ে গেল, তাড়াতাড়ি চলে আসলো অটো নিয়ে, আবার সেম ছেলেটা নেমে দাঁড়ালো, আমাকে বললো আন্দার যাইয়ে, ততক্ষণে ট্রাফিকটা গিয়ে অটো ড্রাইভারটাকে ধরে ফেলেছে, আর যেই ছেলেটা নেমেছিল সেই ছেলেটা তো দৌড়, আর যেই ছেলেটা বসেছিল সেটা ঘুরতে ঘুরতে এসে দৌড়। তো তারপরে ওকে নিয়ে অনেক কিছু করলো, তারপর অন্য একটা ট্রাফিকের হাতে ওকে দিয়ে উনি আমাকে বললো যে তোমাকে যদি আমি রামনগর বাসস্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিই তোমার কোনো প্রবলেম আছে? তো আমি বললাম যে না আমার কোনো অসুবিধা নেই। তো উনি আমাকে রামনগর বাসস্ট্যান্ডে ছেড়ে আমাকে বললো তুমি তোমার বাবাকে ফোন করে পুরো ঘটনাটা জানাও। তো বাবাকে সব জানালাম, বাবা তো খুব টেনশন করছে, বাবা বলছে যে করে হোক ওখান থেকে বেরিয়ে আয়। এবার আসার পর হলো আরেকটা পরিস্থিতি, কেউ ওখানে আর যেতে দেবে না, কিন্তু এতদিনের ক্লাস আর আমার ক্লায়েন্টরা আমাকে বিভৎস ভালোবাসে কারণ তারা রেজাল্ট পান। তো
ওরা আমাকে ছাড়বে না আর আমিও ছাড়তে চাই না। তো তারপর আমি ভাবলাম যে না, যেতে হবেই। একবার যখন লড়ে বেরিয়ে আসতে পেরেছি, যদি ভগবান চান তাহলে আবার বেরিয়ে আসতে পারবো যদি কোনো পরিস্থিতির সম্মুখীন হই। তো তারপর আমি দেখলাম বিকেলটা আমার যাওয়া যাবে না, তারপর আমি এখন ওই ক্লাসটা সকাল 7টায় করাতে যাই। বাড়ি থেকে আমি ভোর 5টায় বেরোই, 5টায় বেরিয়ে 5:45 বাস ধরে 7টায় ওদের বাড়িতে যাই, 8:30 মধ্যে ওখান থেকে আমি বেরিয়ে যাই। তো এইভাবে আমার যোগা প্রফেশন চলছে। আচ্ছা দিদি, আরেকটা কথা, তোমার জন্য আমি একটা খুব সামান্য গিফট এনেছি, তুমি যদি সেটা গ্রহণ করো আমি খুব খুশি হব। থ্যাংক ইউ সো মাচ। অল দ্য বেস্ট স্বপ্না, খুব ভালো থেকো, ভালো লাগলো কথা বলতে। আমরা যখন এই দেশেতে এসেছি তখন আমাদের কিছুই ছিল না। আমার বাবা রাজমিস্ত্রি কাজ করত, দাদা হকারি করত, মা লোকের বাড়ি কাজ করত, বাবা তো সবদিন কাজ হতো না। এবার এইভাবে আমাদের সংসার চলতো। আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম, আমার বিয়ে হয়ে গেল। আমার বিয়েটা একটু অন্যভাবে হয়েছে, আমার বাবা মারা মেনে নেয়নি। এবার বিয়ে হয়ে যাওয়ার পরে আমার একটা মেয়ে হয়, তারপরে আমার ছোট ছেলেটা হয়, যাওয়ার পর আমার স্বামী আমাকে ফেলে রেখে চলে যায়। তোমাদেরকে ছেড়ে রেখে স্বামী চলে যায়? হ্যাঁ। তখন আমার ছোট ছেলেটা 1 বছর বয়স। এ বাবা! এবার আমি বলেছি আমি তখন কি করব, একটা দিদির হাত ধরে আমি কলকাতায় কাজে এসেছি। আমি নির্মাণের কাজ করতাম, নির্মাণের কাজ করতে হবে, তার সঙ্গে তোমার অন্য শ্রমও দিতে হবে, তাহলে তোমার কাজ আছে, না হলে নেই। তখন আমি একটা আমাদের দুর্বারের দিদিদের সঙ্গে দেখা হয় স্টেশনে। আমি ডিটেলস খুলে বলি, দিদি কি করব, আমি তো এরকম যোগালে কাজ করি। তখন বলেছে তুমি আমাদের সঙ্গে কাজ করবে? আমি হ্যাঁ করব কাজ। তা আমি বলছি দিদি তো আমি তো পড়াশুনো জানি না। তখন দিদিটা বললো তুমি নাম লিখতে পারো? আমি বললাম হ্যাঁ। বলছে তুমি মেয়েদের কাছে কিছু যে বুঝাতে পারবে আমরা বলে দেবো যে এই মেয়েটাকে এই কথাটা বলতে হবে, পারবে? আমি বলছি হ্যাঁ, আমাকে যদি বুঝিয়ে দাও আমি মেয়েদের কাছে যেতে পারবো, কথা বলতে পারবো। তখন দিদিরা এইভাবে আমাকে দুর্বারে আমি জয়েন করি। এবার দুর্বারে আমি এই 9টা বছর কাজ করছি। সেই থেকে তোমার কাজ শুরু? হ্যাঁ, সেই থেকে আমার কাজ শুরু। বাচ্চা বড় করছি, ওরা পড়াশোনা শিখছে এখনো। এই যে 9 বছর দুর্বারে কাজ করছো, মূলত কাজটা কি করো? আমাদের কাছে তো এইচআইভি পজিটিভদের নিয়ে। এবার আচ্ছা, একটা মেয়ের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, রোগ বিষয় কি কি করলে কি হয় না হয়, এই রোগটা কিসের জন্য এসেছে, ওটাই আমাদের অন্য যারা নতুন আসে আমরা চাই যে যত লোক পজিটিভ হয়েছে আর কেউ না হোক, বোঝানো শেখানো। হ্যাঁ, এটা তাদের কাছে যেয়ে বুঝাতে হয় কিভাবে জীবনযাপন করা উচিত। হ্যাঁ, কিভাবে ওরা এটা করলে সুস্থ থাকবে। এই যে ধরো মেয়েদেরকে বোঝাও, সবাইকে ঠিক পথে আনার চেষ্টা করছো, মেয়েদেরকে বোঝাতে পারো অতটা সহজ? সহজ না, কিছু কিছু মেয়ে আছে বলবে যে না না, ওরে বাবা ওইসব কি, ওইসব আমরা যেমন ওইসব ব্যবহার করতে নেই, ওটা খারাপ জিনিস, এইসব বলবে। কিন্তু কিছু কিছু মেয়ে বোঝে, আমাদের ক্লিনিকে নিয়ে আসা হয়, ওদের সঙ্গে আলোচনা করি, হ্যাঁ দিদি এটা ঠিক, এটা করলে এই হবে, ঠিক দিদি, আমাদের সঙ্গে বলে, ওদেরকে শেখানো, এটাই হচ্ছে মেইন কাজ। মেইন কাজ। তোমাদের এই দুর্বারে কজন আছে যারা এই পুরো গোষ্ঠীটা চালায়? দিদি তো অনেক লোক আছে,
কম করে তো 500 ছিল আচ্ছা এই যে 9 বছর ধরে দুর্বারের সাথে যুক্ত আছে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে আমি যে এখানে আমার আশা এই দুর্বার থেকে আমি এসেছি ভালো থেকো কবিতা খুব ভালো কাজের সাথে যুক্ত আছো সমাজ সেবামূলক কাজে করছো তুমি কত মেয়েকে ভালো পথে নিয়ে আসছো তুমি এই কাজে এগিয়ে যাও এবং ছেলে মেয়েকে ভালো করে মানুষ করো যাও স্টার্ট কালো তো সেই জন্য আমার বাবার ফ্যামিলি ওনাকে অ্যাকসেপ্ট করেনি কালো বলে কালোর জন্য তো বাবা মারা কি কোথায় থাকবে ওনাদের নিজস্ব বাড়ি বাবার কিন্তু ওনাদেরকে ওনাকে অ্যাকসেপ্ট করেনি বলে ওনাদেরকে ফুটপাতে থাকতে হয়েছে যখন আমার জন্ম হয় আমার আগে আমার একটা দাদা আছে বড় দাদা আমি মেজো মেয়ে তার থেকে আমার একটা ছোট ভাই আমরা দু ভাই এক বোন তো আমার যখন জন্ম হয় তখন সব পাড়ার লোকেরা ওনাদেরকে বলে যে একটা মেয়ে জন্ম নিয়েছে তো ওদেরকে একটা বাড়ি দাও তো তবে গিয়ে আমার বাবা মাকে একটা ছোট্ট একদম ছোট্ট বাড়ি দেওয়া হয় পাপা দিন রাত দিন খাওয়া হতো আমাদের আর মা বাড়ি বাড়িতে কাজ করে আমাদেরকে সংসার কাটাতেন আমাদের পাড়াতে একটা এনজিও ছিল যেটা নবজ্যোতি কোচিং সেন্টার তো সেখানে গরিব বাচ্চাদেরকে পড়ানো হতো তো আমি সেই কোচিং সেন্টারে পড়তাম সেখান থেকে আমি মাধ্যমিক দিয়েছি ফ্যামিলি থেকে ওই হেল্প করার মতন কেউ এমন ছিল না তো আমি এক বছর আমার নষ্ট হয়ে যায় আমি আর 11 এইচএসএ অ্যাডমিশন নিতে পারি না মনের জোরে আমি খুব টিউশন পড়াতাম বাড়িতে বাড়িতে গিয়ে বাচ্চাদেরকে আমি টিউশন পড়াতাম এইভাবে আমি নিজের টাকাটা জমানো স্টার্ট করলাম তারপর আমি নেক্সট ইয়ারে আমি এইচএসএ 11 মানে অ্যাডমিশন নিই তো এইভাবে আমি নিজের এইচএসএর এক্সামটাও কমপ্লিট করি আর ভালো মার্কসেও আমি পাস করি তারপরে আবার তো গ্র্যাজুয়েশন করার খুবই আমার ইচ্ছা ছিল সেটার জন্য আমি এইচএস দেওয়ার পরে আমি একটা কল সেন্টার প্রাইভেট কোম্পানিতে আমি জব করতাম সেখান থেকেও টাকা আয় করে আমি নিজে জমা করলাম গ্র্যাজুয়েশনের জন্য তারপরে আমি একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলাম এইভাবে আমি মানে নিজের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলাম গ্র্যাজুয়েশন চলাকালীন আমার লাইফে আমার হাজব্যান্ড আছে তো এখন আমার ওর সঙ্গে আমার 2015 ম্যারিড হয় বিয়ে হয় আমার ওর সঙ্গে আমার এখন 1.5 বছরের মেয়ে আছে আমি যেটা মানে আমি নিজের জীবনে যেটা দেখে এসেছি সেটা আমি চাই না যে আমার মেয়েও দেখুক তো আমি আশা করবো আমার মেয়ে এখন ছোটো বলে আমি এখন কোনো জব করতে পারছি না তো ও যতক্ষণ বড় হচ্ছে না ততক্ষণ আমি এখন হাউসওয়াইফ হয়ে আছি আমি করি বাড়িতে মানে টুকটাক আমার যেমন হাতের কাজগুলো মানে বাচ্চাদের যেগুলো কাপড় থাকে ফ্রক সেগুলোতে আমি স্টোন বসাই মানে বাড়িতে বসে সেগুলো কাজ করে এখন নিজের হাত খরচাটা বার করছে সারা জীবন তো অনেক কষ্ট করে পড়াশোনা করেছো নিজের পায়ে দাঁড়িয়েছো ঘরে বসে থাকার জন্য নয় তো একটু বড় হলেই কাজে নেমে যাবে হ্যাঁ হ্যাঁ ওর এখন 1.5 বছর আছে সেই জন্য এখন বাড়িতে তো কেউ থাকে না সেই জন্যে ও এখন আমি জবের জন্য কিছু অ্যাপ্লাই করছি না যখন 2 বছর ওর হয়ে যাবে ইনশাআল্লাহ আমি জব করার চেষ্টা করবো নিশ্চয়ই আপনি আশীর্বাদ করুন যে আমি আমার মেয়েকে খুব ভালো মানুষের মতন তৈরি করতে পারি একদম আমার মেয়েকে খুবই ভালোবাসে দিদিন ম্যাম নিশ্চয়ই অনেক অনেক ভালোবাসা তোমার মেয়ের জন্য আমার থ্যাংক ইউ তুমিও খুব ভালো থাকবে কাশ্মীরা যাও স্টার্ট আস্তে 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 মাথা নিচু করো না নিচু করো না পাঁচ
খেলাটা শেষ করেছে 22 সেকেন্ডে। ফার্স্ট রাউন্ডে স্কোর এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে পিয়ালি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে কাশ্মীরা 15 পয়েন্টস, থার্ড পজিশনে কবিতা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে স্বপ্না 5 পয়েন্টস। এই রাউন্ডে কি কি গিফট আছে বলি, পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আছে ওয়ার্ড্রপ, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সব কিছু, সেন্টার টেবিল, ওয়াশিং মেশিন, কাপড় মেলা স্ট্যান্ড এবং আছে একটা শু ক্যাবিনেট। পিয়ালির পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে ওয়ার্ড্রপ, কাশ্মীরের পছন্দ ওয়াশিং মেশিন, কবিতার পছন্দ শু ক্যাবিনেট, স্বপ্নার পছন্দ কাপড় মেলা স্ট্যান্ড। এই রাউন্ডের হাই স্কোরার হচ্ছে পিয়ালি, পিয়ালি হয়ে যাচ্ছে এইচ কে দত্ত আজকে সোনার দিদি। পিয়ালি পাচ্ছে এইচ কে দত্ত সৃজনী কালেকশনের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে পাশ করছে। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা অ্যান্টি অক্সিডেন্ট আর ও ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট মাদার, প্রথম গান রাইট আনসার দিলে গিফট পাবে সু বোলের সেট। বধু কই কই বিশ হাওয়াইলা, বধু কই কই বিশ হাওয়াইলা, ফোন কারণে ভালোবাসার দাম নদিলা, ও তুই কোন দোষান পাই ভালোবাসার দাম নদিলা। গানের কোন শব্দের সঙ্গে মৌমাছির সম্পর্ক আছে? ফোন কারণে ভালোবাসার দাম নদিলা, ও তুই কোন দোষান পাই বলো কাশ্মীরা। মধু ফাইভ পয়েন্টস, সঙ্গে সুপ বোলের সেট। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে লেডিজ ব্যাক পার্স। গানের কথা অনুযায়ী ছবিটিকে কি করা হচ্ছে? বলো স্বপ্না। নষ্ট করার কথা বলা হয়েছে। থার্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে রাইস কুকার। গানের কথা অনুযায়ী মেয়েদের বয়সের কোন অধ্যায়ের কথা বলা হয়েছে? বলো স্বপ্না। যুবতী বয়সের কথা বলা হচ্ছে। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে রাইস কুকার। চার নম্বর গান রাইট আনসার দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন। গানের কথা অনুযায়ী রেলগাড়ি কি মেপে চলে? প্ল্যাটফর্মে পয়সা ভাবি, কখন বাজে বারোটা, কখন বাজে বারোটা, কখন বাজে বারোটা। বলো স্বপ্না। ঘড়ির কাঁটা। শেষ প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ওশিয়া হার্বালসের তরফ থেকে গিফট হ্যাম্পার, যার মধ্যে আছে ময়শ্চারাইজিং লোশন, ক্লেন্সিং লোশন, স্কিন টোনার এবং কন্ডিশনিং শ্যাম্পু। গানে কোন বাসনের কথা বলা হয়েছে? দাদা পায়ে পড়ি রে, বিলা থেকে বউ এনে দে, দাদা পায়ে। বলো
স্বপ্না কুলসি একদম 5 পয়েন্টস সঙ্গে ওশিয়াবলজ তরফ থেকে এই গিফট হ্যাম্পার পাঁচটা প্রশ্ন শেষ আমাদের এই রাউন্ডে খেলা শেষ থ্যাংক ইউ দিদি মা দলের সবার জন্য একটা হাততালি জোরে দর্শকদের প্রত্যেক পর্বে থাকবে ওশিয়া SMS কন্টেস্ট নিচে স্ক্রিনের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে পেয়ে যাবেন দিদি নাম্বার ওয়ানের সরাসরি অডিশনের সুযোগ শুরু করছি আমাদের থার্ড রাউন্ড ওশিয়া হাবলস প্রেজেন্টস কার দৌড় কত দূর এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ওশিয়া হাবলসের তরফ থেকে গিফট হ্যাম্পার আজকের আমাদের স্পেশাল গেস্ট পার্থ এটা অভিনয় রাউন্ড পার্থ আগে একটা টপিকের উপর অভিনয় করবে তোমাদের বুঝতে হবে যে ও কি অভিনয় করে দেখাচ্ছে ফার্স্ট টপিক কি দেখাচ্ছে দেখো নারকেল দড়ি একদম 5 পয়েন্টস সেকেন্ড টপিক কি দেখাচ্ছে দেখো ভালো করে সতর্কবাণী বলো কাশ্মীরা পকেটমার হইতে সাবধান 5 পয়েন্টস থার্ড টপিক কাকে দেখাচ্ছে দেখো Thank you.
যোগা টিচার। ফাইভ পয়েন্টস। এবার যাচ্ছি শেষ টপিক, লাস্ট টপিক। খেলা শেষ, পার্থ জন্য একটা জোরে হাত তালি। থ্যাংক ইউ পার্থ, দেখা হবে, ভালো থেকো। এই রাউন্ডে হাই স্কোর আর দুজন, পিয়ালি এবং কাশ্মীরা, দুজনেই 10 পয়েন্ট, দুজনেই এখানে এসে দুজনেই পাচ্ছে ওশিয়া হার্বালসের তরফ থেকে গিফট হ্যাম্পার, যার মধ্যে রয়েছে পাপায়া ফেস প্যাক, অ্যান্টি এজিং ক্রিম, সানস্ক্রিন, লোশন, বডি ম্যাসাজ অয়েল, ফেস ওয়াশ। কি চাই বলো? পিয়ালির পছন্দ হচ্ছে স্ন্যাক্সের ট্রে, বিস্কিট, কুকিজ, চা, কফি, দুধ, চিনি, সঙ্গে ইলেকট্রিক কেটল। কাশ্মীরা, কাশ্মীরা পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল এবং গ্রসারি আইটেম, সঙ্গে আছে হাতা খুন্তির সেট। সেকেন্ড পজিশনে আছে স্বপ্না, 5 পয়েন্টস। মেকআপ কিট, ওকে, এখানে মেকআপ বক্স রয়েছে, সঙ্গে আই শ্যাডো, লিপস্টিক, নেইল পলিশ, কাজল, সব কিছু তোমার। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। যিনি আজকে দিদি নাম্বার ওয়ান হবেন, তিনি পেয়ে যাবেন ঐশিয়া হার্বালসের তরফ থেকে গিফট হ্যাম্পার, এইচ কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি সোনার হার। আমার কস্টিউম স্পন্সর করেছে অনুকেত। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ট্রলি ব্যাগ। ওপর নিচে ক্লু, শেষ ভাগে এলেন বর, পতঙ্গ রাখে বিয়ের খবর। পাশাপাশি ক্লু, শাড়ির নাম জানতে চাও, শুরুতেই ফল পাও। এবার বলো স্বপ্না, প্রজাপতি জামদানি, দেখে নি। 20 পয়েন্ট, সঙ্গে ট্রলি ব্যাগ। সেকেন্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। তোমার মামা তার ভাইজি, তার মা তোমার কে? এবার বলো পিয়ালি, আমার মা। ফাইনাল আনসার, একদম, দেখে নি। উত্তরটা হচ্ছে আমার মামি, কেন বুঝিয়ে দিই। তোমার মামার ভাইজি হচ্ছে আমার আরেক মামাতো বোন, ভাইজি হচ্ছে মানে তার ভাইয়ের মেয়ে, মামার ভাইয়ের মেয়ে, ভাগ্নি হতো তুমি হতে, ভাইজি মানে হচ্ছে আরেক মামার মেয়ে এবং আরেক মামার মেয়ের মা হচ্ছে তোমার মামি, সো -10। এবার থার্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। ছোটবেলার ছড়ায় পাই, ধরবে গলা কি খেলে, বাঘা তেঁতুলের সঙ্গে লড়াই, জমবে জানি বুনো হলে, কি বিষয় দাদা? এবার বলো স্বপ্না, ওল, বুঝিয়ে দাও। ছোটবেলা ছড়াই পাই, ওল খেতে মিছে বলা, ওল খেও না ধরবে গলা, ওষুধ খেতে মিছে বলা, আর বাঘা তেঁতুলের সাথে বুনো ওলে লড়াই হয়। 20 পয়েন্টস, সঙ্গে গিফট হচ্ছে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে স্ট্যান্ড ফ্যান।
ছবি থেকে একটা শব্দ, তারপর একটি লেটার এবং তলায় একটা ক্লু, ক্লু থেকে একটা শব্দ। ক্লুটা হচ্ছে শব্দ জেনে বলো শোয়ার ধরন হলো। তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো কাশ্মীরা, কুয়াশা। তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। টাইম আপ, দেখে নি। কুপোকাত, কেন বুঝিয়ে দি। কুয়োকে আমরা বলি কূপ, কূপ ও, আর শোয়ার একটা ধরন হচ্ছে কাত, ওই শোয়া, তাই কুপোকাত। ওকে, -10 কাশ্মীর। লাস্ট প্রশ্ন, 30 পয়েন্টসের আনসার পারলে, ভুল করলে -20। রাইট আনসার দিলে গিফট পাবে মাইক্রোব। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। গ রয়েছে, বৈষ্ণ রায় ওকার আছে। এবার বলো প্রথম সুযোগ শেষ হয়ে গেল, এবার একটি অক্ষর যোগ হবে, তারপর আমরা সেকেন্ড সুযোগের জন্য খেলব। হর্ষই যোগ হয়েছে, এবার বলো কাশ্মীরা। মোগলাই পরোটা। কেন মনে হলো মোগলাই পরোটা? ওখানে গ আছে, লাস্টে ই আছে, মোগলাই পরোটা। কাশ্মীরা বলছে মোগলাই পরোটা, যদি সঠিক হয় তবে 20 পয়েন্টস। শেষ প্রশ্নের উত্তর দিল কাশ্মীরা, কিন্তু শেষ করে যাওয়ার আগে যার স্কোর আজকে সব থেকে বেশি সেই আজকের উইনার। আজকের দিদি নাম্বার ওয়ান স্বপ্না চক্রবর্তী 70 পয়েন্ট। স্বপ্না জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেন্টগোল অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার গিফট। সময় শুরু হচ্ছে এখন স্বপ্না। স্টার মনিহার, মালাইকারি, মিহিদানা, মতামত, মাদুলি। মাদুলি, মনিহার, মালাইকারি, মিহিদানা, মতামত, মাদুলি। ওকে, মাদুলি মতামত, মিহিদানা, মালাইকারি, মনিহার। এটা মেমেন্টো কবিতা তোমার। উইনারের ট্রফি স্বপ্না, এটা আমি ডেডিকেট করলাম আমার মা বাবাকে, যাদের এতদিনের পরিশ্রমের পর আমি আজকে এখানে আসতে পেরেছি, তো এটা বাবা মার জন্য। দিদি নাম্বার ওয়ানের ব্যাচ। ইয়েস, এইচ কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। এইচ কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার। আজকে আরো 4 জন দিদির স্বপ্ন পূরণ হলো। শুনলেন আপনারা তাদের জীবনের এগিয়ে যাওয়ার গল্প। এরকমই আরো 4 জন দিদিকে নিয়ে আমরা আসবো আগামীকাল। সঙ্গে থাকবেন আপনারা। নমস্কার, এরপরে দেখবেন জয়ী।